থ্রি মিনিটস নলেজের পক্ষ থেকে স্বাগতম। আজকের এপিসোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস নিয়ে হাজির হয়েছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। 1911 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদের ঘোষণা দিলে পূর্ববাংলার মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। এই সময় 1912 সালের প্রথম দিকে ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিং ঢাকায় আগমন করলে নবাব সলিমুল্লাহ এ অঞ্চলের মানুষের শিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। লর্ড হার্ডিং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দেন। এখানে উল্লেখ্য যে নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিটির নাম নাথান কমিটি। এই কমিটি গঠিত হয় 27 মে 1912 সালে। এই কমিটিতে মোট 13 জন সদস্য ছিলেন এবং কমিটির সভাপতি ছিলেন ব্যারিস্টার রবার্ট নাথান। এই কমিটি 1913 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপরেখা সম্বলিত একটি সুপারিশ তৎকালীন সরকারের কাছে জমা দেয়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের কারণে নাথান কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ মুলতবি হয়ে যায়। নাথান কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে 1917 সালে ডক্টর মাইকেল ই স্যাডলার এর নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়। এই কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। 1 জুলাই 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনুষদ 3টি, কলা, বিজ্ঞান ও আইন। বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য লর্ড ডান্ডাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান আচার্য হলেন মহামান্য রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য পিজে হার্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপমহাদেশীয় এবং বাঙালি উপাচার্য স্যার এফ রহমান খান। পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ট্রুথ শ্যাল প্রিভেইল লেখা ছিল। বর্তমানে মনোগ্রামের স্লোগান শিক্ষাই আলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হল 3টি, যথা সলিমুল্লাহ, জগন্নাথ ও শহীদুল্লাহ হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে আবাসিক হল 19টি, এর মধ্যে ছাত্রীদের হল 5টি, ছাত্রীদের জন্য প্রতিষ্ঠিত প্রথম আবাসিক হল হল রোকেয়া হল। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আজকের এপিসোডটি এখানেই শেষ হলো। দ্বিতীয় এপিসোডটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।